মানব জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকট থেকে সবচেয়ে মর্যাদা এবং কল্যাণের মাস রমজান। কুরআন নাজিলের এই মাসে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে সিয়াম সাধনায় আত্মনিয়োগ করেন ধর্মপ্রাণ মানুষ। রহমত, বারাকাত, নাজাত সারা বছরই আল্লাহর পক্ষ থেকে এসে থাকে, তো এটি বিশেষ সময় যাতে আমরা এটিকে লুফে নিতে পারি। এই সবকটির মূল কারণ হচ্ছে খোদাভীতি অর্জন, আর খোদাভীতি অর্জনের মূল উদ্দেশ্য হচ্ছে যে মানুষ ইহকাল এবং পরকাল উভয় জগতে যেন সে সফলতা অর্জন করতে পারে, এটির সুবর্ণ সুযোগের জন্যই এই পবিত্র রমাদানের উপহার। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় নবী আরেকটি বলেন যে রমজান এবং রমজান মুকাফফারাত, মানে গত বছর রোজা রেখেছে সেই বান্দা, এই যে ১১ মাস কোনো কারণে শয়তানের ওয়াসওয়াসা এসে স্পর্শিত হয়ে নিজেকে অপবিত্র করে ফেলেছে, আবার যখন রোজাটা সে শুরু করলো মুকাফফারাত, এই মাঝের সকল পাপ আল্লাহ মাফ করে দিলেন। দিন গড়ানোর সাথে সাথে ইবাদত বন্দিগি, তারাবি এবং অন্যান্য নামাজেও মুসল্লিদের উপস্থিতি বেড়ে যাওয়ার কথা, কিন্তু উল্টো চিত্র সমাজে। এই চিত্রকে সিয়ামের প্রকৃত শিক্ষার বিপরীত বলে জানান ইসলামিক গবেষকরা। এই পবিত্র রমাদানকে কেন্দ্র করে আমি এরকম বাজারমুখী না হয়ে, দুনিয়ামুখী না হয়ে আল্লাহ আল্লাহ রসুলের দিক নির্দেশনা অনুযায়ী রহমাত, মাগফিরাত, নাজাতের প্রত্যাশী হয়ে, আল্লাহ না করুক আমি যদি চলেও যাই তাহলে সব কিছু কিন্তু আমার সাথে যাচ্ছে। আমাদের ইবাদত কেন্দ্রিক থাকা উচিত, কিন্তু আমরা দেখতে পাই রোজার মাঝামাঝি থেকে শুরু করে মসজিদ আস্তে আস্তে খালি হওয়া শুরু করে, মার্কেটগুলো জাকজমকে পরিণত হয়ে যায়, এটি ভোগবাদী রোজার নাম নয়। সিয়াম সাধনার প্রকৃত শিক্ষায় ব্যক্তি এবং সমাজ জীবন হতে পারে সুশোভিত। রোজার মাস কিন্তু একটা শৃঙ্খলার মাস, নিয়মে চলবার কিন্তু একটা ট্রেনিং। হালাল রুজি হচ্ছে ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।